আব্বা চাই চিনি দাওনি নাকি গো আর বাপ আমি কি তোর মায়ের মতন আর পারি আজ তোর মায়ের পাঁচ মাস মরা হয়ে গেল বাড়িতে একটা মেয়ে ছেলে অবশ্যই দরকার তাই তোর বি দেব না আমি বি করব সেটাই ভাবছি আব্বা যখন আমার বিয়ের কথা বলছি আমি নিশ্চয়ই আমি শানা হয়ে গেছি আব্বা তো বুড়ো হয়ে গেছে আব্বার বিয়ে শাদি করবে না আমারই বি দিবে মনে হয় কি রে বাপ কি ভাবছিস কিছু ভাববিনি গো আব্বা তুমি যেটা ভালো বুঝবা সেটাই করো হ্যালো ঘটক মশাই আপনাকে যে একটা ছেলে দেখতে বলেছিলাম তার ছেলের খোঁজ পেয়েছেন না না ছেলে খোঁজ এখনো চলছে ছেলে পেলেই আপনাকে আগে জানিয়ে দেবো বেশ ছেলের খোঁজ পেলে আমাকে জানাবেন আরে জানাবো মানে ছেলে পেলেই আপনাদের বাড়ি আগে যাব বেশ এখন ডাকছি মা কাকে ফোন করেছিলা একটা ঘটককে ফোন করেছিলাম মা তোর বিয়ের জন্য ছেলে খুঁজতে বলছি ও বেশ ঠিক আছে কি গো ঘটক মশাই কোথায় গেছিলেন এই এক জায়গায় যাবো মনে করছি বাপ তাহলে ঘটক মশাই আমার লেগে একটা মেয়েটি দেখেন আব্বা তো আমার বিয়ের কথা বলছিল বাড়িতে আরে এ তো ভালো খবর আমার হাতে একটা মেয়ে আছে পারিস তো চো বিকালে একবার দেখা করে আসি বেশ ঠিক আছে চা খাওয়া তো হলো এটা ছেলে এই ছেলে যদি বলে কাল বিয়ে করবো তা কালই হয়ে যাবে আর তোমরা কি বলতে চাইছো ছেলেকে যা জিজ্ঞেস করার আছে করো ছেলে তো দেখি মনে হচ্ছে ভালোই তা আমাদেরও কোনো আপত্তি নাই ঘটক মশাই এই ছেলে তুমি কি বলতে চাইছো আমারও কোনো আপত্তি নাই বেশ ঠিক আছে আজকে এখানে উঠা যাক বাকি কথা ফোনে জানিয়ে দেওয়া হবে এই ছেলে তুমি একটু বাইরে যাও তো ও মা তুমি একটু ভেতরে যাও তো তা আমি যেটা বলতে চাইছিলাম তুমিও তো একটা ছেলে দেখতে বলেছিলা তা দেখবো নাকি না না এখন না আগে মেয়ের বিটা সারি তারপরে দেখা যাবে বেশ তাই হবে কি রে বাপ এতক্ষণ কোথায় ছিলিস আব্বা তুমি বললা না আমি শ্যানা হয়ে গেছি আমার বিধবা তাই আমি একটা ঘটকের সঙ্গে মেয়ে দেখি চলে আসলাম কি রে বাপ তুই আমাকে না জানি মেয়ে দেখি চলে এলি ঘটক বললো দেখে আসতি তা আমি দেখি চলে আসলাম তা কি রকম কি দেখলি বাপ পছন্দ হইলো হ্যাঁ আব্বা পছন্দ হয়েছে আসসালামু আলাইকুম কই আরে বিয়াই বিয়াই কই আরে বিয়াই মুগল কাচেন কেন আর কি বলবো বিয়াই তাহলে শুনেন আরে তোমার কপাল আর আমার কপাল একই হইলো বেশ আগে ছেলে মেয়ের বিয়েটা হোক তখন নাই তোমার আমার ব্যাপারটা ভালো লাগবে কই ছেলের বাপ এদিকে শুন ওই ছেলে আধার কার্ডটা দেখে হ্যাঁ এত ছেলে আধার কার্ডের বয়স পেয়েছে নি এবিএম পড়াইতে পারবো না হ্যাঁ এক সপ্তাহ ধরে যেমন করে হোক বিটা জুড়ালাম আর মেন জায়গায় এসে বলছি বিটা হবে না তাইলে তো আমার পুরো জাহারা লস যেমন করেই হোক প্যাঁচটা ঘুরিয়ে দিতেই হবে দাঁড়ান স্যার পালেন না এই বিয়ে হবে ভাই মেয়ে মা রাজি আছে আমি জানি এই বিয়েটা তো আপনার ছেলের হচ্ছে না বলছি তিন মাস পর হবে এই বিয়েটা আপনি করিলেন ছেলের বিয়ে তিন মাস পরই দিবেন তাই নাকি একটু থামো আমি আমার ছেলেটাকে একটু বুঝাই বাপ মেয়ের মাকে বিয়েটা আমিই করি তাছাড়া তোর এখন বয়স বুঝছি না তিন মাস পরে তোর বিয়েটা দিয়ে দেবো তাছাড়া বাড়িতে মেয়ে মানুষের একটা খুবই দরকার বেশ ঠিক আছে আব্বা তাহলে তাই করো টিঙ্কু তুই যে বি করলে এলি তা তোর বউটাকে একবার দেখা দেখি না গো চাচি আমার বি হয়নি আমার আব্বার বি হয়েছে আ কি বলছিস রে বাপ তোর আব্বার বি হয়েছে না গো চাচি আমার বয়স তিন মাস কম আছে বলে আমার বি হয়নি তার লেগে আমার আব্বা মেয়ের মাকে বি করছে
আমাদের বাড়িতে একটা মেয়ে দরকার বললি। ও তাই, তাহলে তোর কবে বিয়ে হবে রে বাপ? এই তো চাচি 3 মাস পর বয়সটা পুজো। ঠিক আছে বাপ, আসি, তোর বাপের আর বউ দেখবো না, তোর যখন বউ হবে তখন দেখবো। কি যুগ এলু, ছেলের বিয়ে দিতে গিয়ে বাপ বি করে চলে এলো, ওয়াই আবার বলছি বউ দেখতে ইচ্ছি। কিরে বাপ, তোর বাপে তো বি করা কয়েক মাস হয়েই গেল, তা তোর এখনো কি বয়স হয়নি? কি জানি, আব্বা বলেছিল তো বয়স পুজলে দিবো, তা আব্বাই জানে। আর জানে, তোর বাপ দেখগা নতুন বি করি তোর বিয়ের কথা ভুলেই গেছে। তাই তো, চাচি তো ঠিকই বলছি, আব্বা নতুন বি করে আমার কথা ভুলেই গেছে, তা আমি আজকে বাড়ি যাই, দি ঝামেলা লাগিয়ে দেবো। কি হলি বাবা, সকালে ভাঙলি আবার দুপুর বেলা ভাঙছিস, কিছু বলছিস না, জিজ্ঞাসা করলি কি হয়েছে তা খুলি বল। খুললে আবার কি বলবো, তোমার সান নাই? তুমি কবে বলেছিলে আমার বিধবা, এখনো আমার 3 মাস হচ্ছে না কি? নিজে দিবি পেয়ে আমার কথা তো ভুলেই গেছো। আরে বাপ, তুই বিয়ে করবি তো সকালবেলা ভালো মনে বল, এত ভাঙা চোরার কি আছে? আজ ভাঙলাম বলেই তো আমার বিয়ের কথা মনে পড়লো, না আমার বিয়ের কথা মনে পড়ছিল, দেখবা আবার কোনো বিন্দু বেরিয়ে। থাক 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 বাবা, আর ভাঙা চোরা করতে হবে না বাপ, চো মলবি ডাক, আজ কিছু তোর বিয়ে দিয়ে দেবো, চো।